নির্বাচনের তফসিল পেছানো নিয়ে রীতিমতো একটা নাটক চলছে, এবং সেই নাটকের একটা বড় অংশ জুড়ে আছে নির্বাচন কমিশন অঙ্গন। একজন কমিশনার বলছে যে তফসিল পেছানোর সুযোগ আছে, আরেকজন বলছেন যে কোনো সুযোগ নেই। ইসি অর্থাৎ নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলছেন বিএনপির জন্য নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের সুযোগ আছে। অন্যদিকে রাশেদা সুলতানা কয়েকদিন আগে বলেছিলেন যে তফসিল প্রয়োজনে পেছানো হতে পারে, এখন বলছেন ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই। তো দুইজনে দুই রকম কথা হয়ে গেল, এবং কেন এই কথাগুলি বলছেন, কেন এই নির্বাচন কমিশন কি তাহলে মানে একটা বিভ্রান্ত হয়ে গেল কিনা এই পুরো পরিস্থিতিতে? এখানে যেই খবরটা ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই ইসি রাশেদা, সেই খবরে বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সভা শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই। শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি বা অন্য দলগুলো নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলে ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা কতটুকু? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুলতানা বলেন ভোট গ্রহণের সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন আর ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই। রাশেদা সুলতানা বলেন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে, বিজিপি র‍্যাব পুলিশ আছে, যদি প্রয়োজন হয় তবে সেনাবাহিনীও মাঠে থাকবে। অথচ গত সোমবার রাজধানীতে নির্বাচন ভবনে ইসি রাশেদা সাংবাদিকদের বলেছিলেন তারা যদি অর্থাৎ বিএনপি যদি তফসিলের মধ্যেই নির্বাচনে আসে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই, এছাড়া যদি বাড়ানোর প্রয়োজন হয় আমরা বাড়াব। তিনি আরও বলছিলেন যে বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে অবশ্যই তাদের সুযোগ রয়েছে, আমরা আমার জানা মতে আগেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগ পেয়েছিলেন। তো অংশ নিতে চাইলে কি করা যাবে নিশ্চয়ই আমরা আলোচনা করব, আইন কানুন দেখব, এরপর সিদ্ধান্ত নেব। যাক মানে এলোমেলো কথাবার্তা আর কি, কোনো কথাবার্তার ধারাবাহিকতা নেই। আবার দেখেন ইসি আনিসুর বলছেন যে বিএনপির জন্য নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের সুযোগ আছে। এই খবরে বলা হচ্ছে বিএনপি নির্বাচন এলে তফসিল পুনর্নির্ধারণের সুযোগ আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেছেন বড় একটি দল বিএনপি নির্বাচনের বাইরে রয়েছে, তারা যদি নির্বাচনে অংশ নিতে চায় তাহলে নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের সময় ও সুযোগ রয়েছে। শুক্রবার সকাল দশটায় মৌলভীবাজার সার্কিট হাউস প্রাঙ্গণে মৌলভীবাজার হবিগঞ্জ জেলা রিটার্নিং এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন জনগণ যদি ভোট দেয় সেটাই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন মনে করব, আজকের বৈঠকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা দরকার সেই পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন অনিবন্ধিত কিছু অনলাইন নিউজ পোর্টাল আছে, তাদের মিথ্যা ও অপপ্রচারমূলক কোনো তথ্য প্রচার না করার জন্য অনুরোধ রইল। যাই হোক, এখন মূল কথা হলো যে তফসিল এই যে একজন বলছেন যে পেছানোর সুযোগ আছে, আরেকজন বলছেন সুযোগ নেই, এইগুলো হচ্ছে আর সবই হলো কথার কথা, এগুলি মানে হয়তো তাদের মধ্যে জানা নেই সঠিক তথ্য, সেই কারণে এলোমেলো কথাবার্তা বলছে। তফসিল যদি পেছাতে হয় পুরো তফসিলের প্রক্রিয়াটি সেটা হলো সরকার আসলে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী আসলে কাজ হবে। তো সেটা তো অনেক মানে মিলিয়ন ডলার কোশ্চেন যে এই নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, নির্বাচনে মানে যেই নির্বাচন হচ্ছে এটা তো আর কোনো নির্বাচন না। তো এই ধরনের নির্বাচনকে বলা হয় যে প্রহসনমূলক নির্বাচন বা তামাশার নির্বাচন, কেননা একচেটিয়া একটি আধিপত্য তৈরি করে সব কিছু ম্যানেজ করে মানে আমি ক্ষমতায় আছি ক্ষমতায় থাকবো এইরকম ধরনের সাধারণ নির্বাচনে বিএনপি আসবে না, এটা তারা আগেই ঘোষণা করেছে। সুতরাং বিএনপি নির্বাচনে যদি আসতে চায় তাহলে তার যে দাবি সেই দাবি পূরণ করতে হবে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এই সংক্রান্ত বিষয় বরং এখন ইমপ্লিমেন্ট
করার মতন পরিস্থিতি তৈরি হবে কিনা এটা বলা যাচ্ছে না। আর সেটি যদি বলা না যায় তাহলে এই তফসিল পেছানোর সুযোগ আছে, কেউ বলছেন সুযোগ নেই, এই সমস্ত কথাবার্তাগুলি এখন অবান্তর কথাবার্তা হিসেবেই পরিগণিত হবে। এবং এগুলি মানে মানুষ এগুলি বিশ্বাস করে না, এগুলি মানুষও মনে করে যে নির্বাচন কমিশনের যারা কথা বলছেন এগুলি আসলে তারা হলো তাদের আসলে কোনো ক্ষমতাই নেই, তারা বলার দরকার বলছেন এবং এই বলতে যে একজন এক এক রকম কথাবার্তা সামনে নিয়ে আসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।